দাম্পত্য জীবনে অশান্তি লাগানোর জন্য জাদুটা খুব কুইকলি কাজ করে। জাদু সম্পর্কে কোরআন কারীমে আল্লাহ তাআলা যে কয়টা আয়াত নাযিল করেছেন, হারুত মারুতের বাবিলের যে ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন, সেগুলোর মধ্যে মূল বিষয় যে কয়েকটা তার প্রধান হলো, অন্যতম হলো যে দাম্পত্য জীবনে অশান্তির জন্য জাদুকে ব্যবহার করা হয়। আমাদের দেশে ঢাকা শহরে দেখবেন পিলারে পিলারে তান্ত্রিক অমুক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত অনেক হিংসুক শাশুড়ি আছেন, ননদ আছেন, দেবর আছেন, জাওর আছেন এবং প্রতিবেশী আছেন, এমনকি অনেক সময় আপন ভাই বেরাদারও আছে। তারা এই সমস্ত তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক করায়, এর কারণেও দাম্পত্য জীবনে অশান্তি হয়। এর হাত থেকে বাঁচার জন্য নিয়মিত সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন, সুরা বাকারা নিয়মিত তেলাওয়াত বাসায় চালু করে রাখবেন এবং শোয়ার সময় তিন কুল পড়ে হাতে ফু দিয়ে গা মুছে তারপরে শোবেন। এগুলো সবগুলো হাদিসে শেখানো আমল এবং বিশেষভাবে স্পেশালি আপনি সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন, বাসা বাড়িতে কয়েকটা কাজ করবেন, বাসা যতবার ঢুকবেন বিসমিল্লাহ পড়ে ঢুকবেন, বের হবেন বিসমিল্লাহ পড়ে বের হবেন, টয়লেটে যাবেন বিসমিল্লাহ ভুলে যাবেন না। টয়লেট হলো দুষ্ট জিনের শয়তানের আখড়া, অতএব টয়লেটের দরজা কখনো বাসার ভিতরে টয়লেট অ্যাটাচ থাকলে খোলা রাখবেন না, দরজা বন্ধ করে রাখবেন, কোনো ছবি টাঙিয়ে রাখবেন না, এগুলো সবগুলো শয়তানের অন্যতম আখড়া হয়ে থাকে। এই সবগুলো থেকে যদি পরিচ্ছন্ন রাখতে পারেন ইনশাআল্লাহ দুষ্ট জিন এবং শয়তান এবং ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখবেন।